ব্যাপারে কথা বলছি আজকে, এ হচ্ছে মাসল স্ক্লেরোসিস হয়েছিল। আমি আজ থেকে প্রায় 6 মাস আগে ওকে দেখেছিলাম, তখন আমি ভিডিও ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটা তো অনেক লাইক পড়েছিল। এবং এখন মাস তিনেক একটা আয়ুর্বেদিক ডাক্তার দেখাতো, ডাক্তার বলেছে কোনো ফিজিও করার দরকার নেই। তো এখন আমি মাস তিনেক পরে আবার অন্য নিউরোসায়েন্সে ডাক্তার দেখিয়েছি, বলছে ফিজিও করার দরকার আছে। সেই কারণের জন্য আমার আশা, আমি মাস তিনেক আগে যখন ওকে দেখেছিলাম তখনও বাইরে বেরোতে পারতো, হাঁটতে পারতো, উঠ বস দিতে পারতো, বাথরুমে যেতে পারতো, এই প্রবলেমগুলো অনেকটা অ্যারেস করে দিয়েছিলাম। কিন্তু মাস তিনেক হলো আয়ুর্বেদিক ডাক্তারের কথা শুনে ফিজিও বন্ধ করে দিয়েছিল, এবং এক মহিলা নাকি এসে ফিজিও করাতো, তাতে কোনো ইম্প্রুভমেন্ট ওর হয়নি। এবং এখন ওর কন্ডিশানটা, আগেও ভিডিও আপনি দেখতে পাবেন সার্চ করে ইউটিউবে, তখনও ভিডিও পোস্ট করেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম, আর এখনও ভিডিও দেখুন। মেয়েটা এক্সারসাইজ না করলে কতটা খারাপ হতে পারে, এটা যে কোনো লোকের ক্ষেত্রেই হতে পারে। আর এর রোগটা হচ্ছে মাসল স্ক্লেরোসিস, যে রোগটার নাম মাসল স্ক্লেরোসিস। এর প্রবলেম হচ্ছে কি, নার্ভ রুটগুলো শুকিয়ে গেলে তার ওপরে যে মাসল সিটটা থাকে, যে সেই সিটগুলো সব আস্তে আস্তে ড্রাই আউট হয়ে যায়। এটা মেনলি মা থেকে হয়। ওর লেফট সাইডটা বেশি অ্যাট্যাক্ট হয়ে গেছে, এবং পরপর করতে ডানহাতটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু টেকনিক্যাল ওয়াইজ ফিজিও করা হয়নি। দা ওকে যে ব্যাপারগুলো আমি প্রশ্ন করবো সে ব্যাপারগুলো ওর মুখে শুনুন, কী কী প্রশ্ন করছি ওকে। তোমার যে আগে যে আমি আসতাম তখন তুমি কীরকম ছিলে? তখন ভালো ছিলাম, আগে এখন খারাপ হয়ে গেছি। ব্যায়ামগুলো ঠিক মতো করতে পারো নি, পারছো না, বা করা হয়নি, করা হয়নি। ওর একটা ছেলে আছে, ছেলেটার বয়স এখন প্রায় 1 বছর না কত, 1 বছর 8 মাস মতো ছেলেটার বয়স। ও নিতে পারে না, মানে মার এই প্রবলেমের জন্য বাচ্চারাও কাছে আসে না। তুমি হাত তোলো, দেখতে পাবেন ওর হাতের কন্ডিশন, হাত তোলো ওপরে দেখুন। ডানা তো এখন বেশি প্রবলেম হয়ে গেছে, যেহেতু ফিজিও ঠিক মতো হয়নি। আমি যখন আসতাম ডানাতে এত, তখনও নিজে খেতে পারতো, চেয়ারে দিলে খেতে পারতো, এখনও তাও খেতে পারে না। ডানাত তোলো, ডানাত দেখুন, ডানাত আমি এক্সারসাইজ করিয়েছি, কিছুটা বেটার আছে। বাঁ হাতটা দেখুন ওর, বাঁ হাত তোলো দেখুন, আবার তোলো, আবার তোলো বাঁ হাত দেখুন। এটা মাসল স্ক্লেরোসিস রোগী। তা ওর ক্ষেত্রে যে এক্সারসাইজগুলো আমি করাই সেগুলো হচ্ছে ওর ডেল্টয়েড মাসলস, মানে এই যে জায়গাটা, এবার ডেল্টয়েড মাসলস, এই মাসলসটা ডেভেলপ করলে হাতটা ডেভেলপ হবে। আর এদিক থেকে এই হাতটা যদি আমি ডেভেলপ করিয়ে দিই তাহলে এই হাতটা ডেভেলপ করবে, সেইগুলো আমি এক্সারসাইজগুলো করাচ্ছি। পায়ের ক্ষেত্রেও ঠিক সেম কন্ডিশান, পায়ের গোড়া হচ্ছে এইখানে থায়ের মাসলস, ওইগুলো আমি ডেভেলপ করলে পাটা ইম্প্রুভ করবে। তা দেখি, হোপ দ্যাট আপনারা আশীর্বাদ করুন মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আপনার কাছে প্রার্থনা করুন যদি মেয়েটা সুস্থ হয়ে যায়, কারণ মেয়েটার বাচ্চা ছোট্ট, 1 বছর 8 মাস হয়েছে, আর ওর যেরকম রোগটা অনেক ধরেই ভুগছে। তা এই রোগটা ঠিক হয়ে যায় যদি ঠিক মতো এক্সারসাইজ করানো হয়, আর ঠাকুরের আশীর্বাদ তো থাকলো, তাই জন্য জিজ্ঞেস করা। সবাই আশীর্বাদ করুন, আশা করি ভালো হয়ে যাবে। খুবই বাচ্চা মেয়ে, 28 বছর মাত্র বয়স, আর এই রোগটা কিওরেবল, কিন্তু এক্সারসাইজটা পারফেক্টলি করতে হবে। এটা ওর ক্ষেত্রে বলে না, যে কোনো রোগের ক্ষেত্রেই এক্সারসাইজ ঠিক মতো করলে ডেভেলপ করে, মাসলস গ্রোথ করে, এই হচ্ছে ব্যাপার। মাসলসগুলো আস্তে শুকিয়ে যাচ্ছে এক্সারসাইজ না করার জন্য। এমনি এখন কী প্রবলেম হচ্ছে, এখনও খেতে পারে না ঠিক মতো, খেতে পারো ঠিক মতো? হ্যাঁ, ও নিজের হাতে খেতে পারে না এখন, আগে খেতে পারতো নিজের হাতে, টেবিলে দিলে খেতে পারতেন, আগে আগে জলের গ্লাসও খেতে পারতো, চাও খেতে পারতো, এখন কিছু খেতে পারে না। দেখা যাক কী করা যায়, ভালো থাকুন, আশীর্বাদ করুন যেন ভালো হয়ে যায়।